প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অলিজ লার্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইউসুফ আলী স্বাগত জানাচ্ছি। তো আজকে হলো HTML5 পার্ট 8 হবে। তো আমি ক্লাস পার্ট 7 এর যা আসলো আমি সেটা কপি করছি HTML ফাইলটা। তো আমি এটা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে নিলাম। এগুলো আমি গত ক্লাসে গত পার্টে আমি এগুলো দেখেছিলাম, তো এগুলো আমি ক্লিক করে দিলাম। তো এখন আজকে ক্লাসে শিখব আমরা কীভাবে লিঙ্ক করতে পারি। দেখা যাচ্ছে যে অনেক সাইটে আছে যে কোনো জায়গায় একটা পড়া লিখতে লিখতে করতে করতে নিচে থাকে রিড মোড, তো সেই জায়গায় ক্লিক করলে আমাদের অন্য একটা পেজে নিয়ে যায়, অনেক বিস্তারিত দেখায়। তো সেক্ষেত্রে আমি সেটা কীভাবে করতে পারি, আমি দেখলাম যে অনেক জায়গায় আছে রিড মোড, দেখলাম রিড মোড আর রিড মোড আর মোড, আচ্ছা রিড মোড লেখা থাকে। দেখি আমি ব্রাউজার থেকে একটু ঘুরে আসি, রান করলাম এখানে রিড মোড। তো এর এখানে দেখা যাচ্ছে যে এটাতে ক্লিক করলে যাতে অনেক বিস্তারিত দেখায় বা অন্য একটা পেজে চলে যায়, তো সেটা আমরা কীভাবে করবো। তো এর জন্য আমাকে একটা ট্যাগ ইউজ করতে হবে। আচ্ছা আমি এর নিচে এটা লিখলাম, এ ট্যাগের ভিতরে, আচ্ছা এ ট্যাগের ভিতরে আমাদের দিতে হবে এইস হাইপার লিঙ্ক। সো এইস হাইপার রেফারেন্স এইস আর ই এফ এটা দিতে হবে, ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পরে ডবল কোটেশন অবশ্যই এটা ভালোভাবে দিতে হবে, কারণ এখানে যদি বানান ভুল যায়, স্পেলিং যদি ভুল যায় তাহলে কিন্তু আসবে না। এইস আর ই এফ এরপরে আমাদের লিঙ্ক আপ করতে হবে। এখন এর ভিতরে কি দিব আমরা, যে জিনিস মানে রিড মোডটা, আচ্ছা রিড মোডটা একটু লিখছি এখানে দিয়ে দিলাম। এখন আমি যদি ব্রাউজার থেকে ঘুরে আসি যে যে হার্ফ এইচ রেফ এর ভিতরে কিন্তু কিছু দিলাম না, দেখা যাক কিছু আমাদের দেখায় কি না। ব্রাউজারে যদি আমরা রিড দিলাম এটা কিন্তু কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে, দেখো কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে এবং কি এখানে লিঙ্ক নিচে আন্ডারলাইন চলে আসছে, লিঙ্কের মতন বোঝা যাচ্ছে। এর উপরে মাউসটা নিলে কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখি এখন এর ভিতরে আমরা একটা কিছু দেই যেটা মানে আমাদের পেজে নিয়ে যাবো। আচ্ছা আমি আমার চ্যানেলের তাতেই লিঙ্কটা করে দিচ্ছি, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি করে দিচ্ছি। এক্ষেত্রে এর ভিতরে এই যে কোটেশনের ভিতরে ডবল কোটেশনের ভিতরে এটা পেস্ট করে দিতে হবে। তো আমরা এবার শিফট করি, দেখা যাক আমি যদি এটা রিলোড দিলাম, এখন এই যে ক্লিক করতেছি। আচ্ছা আর একটা জিনিস, এখানে কার্সরটা নিলে এই যে স্ক্রিনের নিচে বাম পাশের নিচে এইখানে একটা জিনিস দেখবেন যে আমার যে লিঙ্ক যে লিঙ্কটা করছি সেই লিঙ্কটা যা শো করবে। তো এখানে এই ধরুন মাউস টানার পর ওই জায়গায় আমার চ্যানেলের ইউআরএলটা চলে আসবে, ক্লিক করি এ দেখেন আমার চ্যানেলে ঢুকে গেছে। আর একটা বিষয় যে আমরা এখানে ক্লিক করলাম বাস এই পেজটাতে আসলো, আমি চাচ্ছি যে আমার এই পেজটা এরকমই থাকবে আর একটা নতুন ট্যাবে চালু হবে। তো এটা আমরা কীভাবে করতে পারি দেখে আসি। তো এর জন্য আমাদের এই লিঙ্কের পরে এখানে আমাদেরকে টার্গেট বলে দিতে হবে, এটা আমরা কীভাবে করবো, টি এ আর জি ই টি টার্গেট। এগুলো আসলে ট্যাগুলো আপনাদের লিখতে লিখতে অভ্যাস হয়ে যাবে। তো টার্গেট দিলাম, এবার ইকুয়াল দিতে হবে, ইকুয়াল দিয়ে ডবল কোটেশনের ভিতরে এখানে আমাদের আচ্ছা এই আন্ডার স্কোরটা দিতে হবে সেলফ এস ই এল এফ সেলফ, এটা কিন্তু অটোমেটিকলি সেলফ দেওয়া থাকে। আচ্ছা আমি যদি আগে ইয়াটা দিয়ে থাকি ব্লাঙ্ক বি এল এ এন সি কে ব্লাঙ্ক দিলাম, বি এল এন সি কে সরি স্পেলিংটা আমার ভুল গেছে, ডি এল এ এন কে হবে। তো এটা আমি সেভ করে নিলাম, এটা সেভ করার পর আমি রিলোড দিলাম। এখন দেখুন এতে যদি ক্লিক করি এ দেখুন আমাদের কিন্তু এটা ঠিকই আছে বাট অন্য এক জায়গায় চালু হয়ে গেল। তো এটা আসলে আমি যে জিনিসটা আগে লিখতে চাচ্ছিলাম যে সেলফ এটা অটোমেটিকলি সেলফ দেওয়াই থাকে, এস ই এল এফ এটা সেলফ দেওয়া বলতে কি আমি যদি এই জায়গায় ক্লিক করি রিলোড দিলাম, ক্লিক করলে এই পেজে ওপেন হবে, বাট ওই জায়গায় যখন আমরা ব্ল্যাঙ্ক দিব বি এল এ এন কে এটা দিলে দেখা যাবে যে আমাদের অন্য একটা পেজে
অন্য একটা ট্যাব ওপেন হবে এবং কি ওইটাতে এটা কাজ করবে। তো এটা একটা জিনিস শেখা হলো। আরেকটা জিনিস, আচ্ছা আমরা HTML এ দেখা যাচ্ছে যে আমরা যখন বড় বড় প্রোগ্রাম করব, বড় বড় ওয়েবসাইট ডিজাইন করব, তো সেক্ষেত্রে অনেক বেশি কোড হবে। আসলে কোনটা উপরে থাকবে কোনটা নিচে থাকবে দেখা যাচ্ছে। আচ্ছা আমি যদি একটা পেজে নিয়ে যাই আপনাদেরকে, প্রথম আলো, PRO প্রথম আলো, এটাতে ঢুকলাম। এখন দেখুন এই যে উপরের অংশ, মাঝখানের অংশ, নিচের অংশ, অনেক অংশ থাকে। তো এখানে আসলে কোনটা কি অংশ এটা কিন্তু ডিফাইন করা মানে খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা কিন্তু কমেন্টটা ব্যবহার করতে পারি, যেটা আমরা কোডের ভিতরে লিখবো বাট আমাদের ওইখানে শো করবে না। দেখুন আমি যদি এখানে কমেন্ট লিখি, কিভাবে লিখতে পারি এখানে কমেন্ট লিখতে হলে এই এর ভিতরে, আচ্ছা এটার ভিতরে অর্থাৎ গ্রেটার দেন এবং লেস দেন গ্রেটার দেন ভিতরে এক্সক্লেমেশন চিহ্নটা দিতে হবে। এটা দেওয়ার পরে আমরা এখানে ডট 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 দেব। দেখুন আমরা যদি এখানে একটা কমেন্ট লিখি, যেমন লিঙ্ক, এখানে লিঙ্ক করছি LINK লিঙ্ক, এটা আমরা লিঙ্ক লিখলাম। তো এটা কিন্তু এই জায়গায় লিখছি, কিন্তু এটা কি আমাদের ব্রাউজারে শো করবে? আমি যদি একটু রিলোড দিয়ে দেখি, এই দেখুন এটা কিন্তু ব্রাউজারে আমাদের শো করেনি, এটা কিন্তু আমাদের ব্রাউজারে শো করেনি। তো এভাবে আমরা কিন্তু লিঙ্ক করতে পারি। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই লিঙ্কটাকে আমরা এটা লিঙ্কের ভিতরে মানে কমেন্টের ভিতরে রাখি দেবো। তো সেটা করার জন্য কি করতে হবে, এইখানে এই যে এই পর্যন্ত অর্থাৎ এই লিঙ্কটা কেটে দিলাম, লিঙ্কটা কেটে দিয়ে এই লিঙ্কের জায়গায় আমি এটা কাট করে নিলাম। কাট করে নেওয়ার পরে কন্ট্রোল ভি দিলাম, এই দেখুন এটা কিন্তু এখন সম্পূর্ণ কমেন্টের ভিতরে আছে। সো ব্রাউজারে কি আমাদের কোনো কিছু শো করবে? দেখি শো করে নাকি, আমাদের কিন্তু কিচ্ছু শো করবে না, কারণ এটা এখন সম্পূর্ণ কমেন্টের ভিতরে পড়ে আছে। তো এইভাবে আমরা কমেন্ট করতে পারি যে কোনো কিছু। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।